দারুণ ভাবে বাজার বাজার প্রস্তুতি। রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে মানুষজন বাজার যেতে পারছে না, বাজার এখন ফাঁকা। সেই ফাঁকা বাজারের মাঝখানে এইভাবে লোক বিক্ষিপ্তভাবে দোকান নিয়ে বসে রেমালের ভয়ে কেনাকাটা বেচা করছে। বেচা কেনা যা হচ্ছে, খুব স্বল্প দামে জিনিস কিনে নিয়ে যাচ্ছে মানুষ। দু চারজন যা হয়েছে, এতেই ক্রেতা বিক্রেতা সবারই লাভ লোকসান তারা নিজেরাই বুঝে নিচ্ছে। দেখুন বাজারে বিক্রি করার জিনিসপত্র দ্রব্যের কীরকম হালচাল। বর্ষার দিনের বাজারের অবস্থা কি বাজার, বর্ষায় বাজারের হাল এই। ঝড়ের আগের বাজার, ঝড়ের দিনের বাজার। এই ঝড়ের দিনের বাজারে কি হবে? খাবার সব ঢেকে, খাবার ঢেকে ঢেকে বিক্রি করা হচ্ছে। বাইরে বের গেলে ঠান্ডা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, যা আছে একদম এর ভিতরে রেখা থাক। বর্ষার দিনে খাবার প্যাকেটিং এর তো ব্যাপার আছে। ভিডিও করে পাড়া ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে। মানে বর্ষার দিনে লোক হারিয়ে যাবে, খাই দাও ভাই, দাও পাঁচ, দাও পাঁচ বলো, আমি টাকা দিতে পারবো। হ্যাঁ বাবা, থাক তাহলে, খাই টাকা দাও, বুঝে খাওয়া কড়া করে, দাও ভালো করে কড়া করে, একদম গরম গরম। এটা মালের প্রভাবে নদীর কিনারায় জল স্মৃতি, জলের টান প্রচুর, জল বেড়েছে নদীতে এই মুহূর্তে, নদীতে জল বেড়েছে অনেক। উত্তর পশ্চিম উঠে গেল, এইভাবে যাবে মানে কি, এই যে উত্তর আর এই যে পূর্ব, মানে উত্তর পূর্ব কোনো দিন উঠছে। এই দেখো এই যে হাওয়া হচ্ছে, এটা ওই যে পেশার চুকুলে যাচ্ছে, কি প্রভাবে সুন্দরবনের অবস্থা। নৌকা বাঁধা রাত্রি যদি ঝড়ে, যদি মানে জোয়ার যখন আসবে, পুরো ফুল জোয়ার হবে তো।